সাত বছর পর শেরপুরের দারোগালী পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত হলো জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সকালে এই সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এ সময় তিনি বলেন, কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন হবে না। এই সম্মেলনের মধ্য দিয়ে শেরপুর জেলা আওয়ামী লীগের নেতৃত্বের ইতিবাচক পরিবর্তন ও সুন্দর নেতৃত্ব আসবে বলে মনে করেন দলের নেতাকর্মীরা। সেই নেতৃত্বের মাধ্যমে শেরপুর জেলা আওয়ামী লীগ আরও সুদৃঢ় ও শক্তিশালী হবে।